পাঠকের সংখ্যা বেড়েছে কিনা জানি না, সেটা সে ব্যাপারে অনেকে সন্দেহ পোষণ করেন। তবে চাকচিক্য বেড়েছে, চমক বেড়েছে, তো পার্থক্য তো আছেই আগের চেয়ে। কৈশোরে আমি বইমেলায় আসিনি, কারণ ঢাকাতে থাকতাম না, আর শুরু হয়েছে বোধ হয় অনেক পরে আর কি, আমাদের কৈশোরের পরে। যাই হোক, তবে প্রথমে মানে দেখতাম ষাটের দশকে, সত্তরের দশকে বইমেলায় এসেছি, এখনও আসি। সবচেয়ে বড় কথা হলো যে উন্নয়ন হয়েছে, বিস্তৃত হয়েছে বইমেলা, দোকানের সংখ্যা বেড়েছে, বইয়ের সংখ্যা বেড়েছে, ক্রেতার সংখ্যা বেড়েছে, বিক্রেতার সংখ্যা বেড়েছে। তো পাঠকের সংখ্যা বেড়েছে কিনা জানি না, সেটা সে ব্যাপারে অনেকে সন্দেহ পোষণ করেন। তবে চাকচিক্য বেড়েছে, চমক বেড়েছে, তো পার্থক্য তো আছেই আগের চেয়ে। আমার তো ধারণা পাঠকরাও অনেক না, পুরনো বই তো বিক্রি হবেই, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, বইয়ের ব্যবসা সারা জীবনই চলবে। কিন্তু কথা হচ্ছে মানুষ তো নতুনের খোঁজ করে এবং তারা আসে এবং তারা ক্রয় করে। আমি যেখানে বসে আছি বই কিনছে তো মানুষ, হ্যাঁ, তো তাদের মধ্যে এক ধরনের চাহিদা থাকে যে নতুন কিছু দেখি, নতুন লেখকরা কেমন লিখছেন সেটা তারা দেখে। যারা সত্যিকারের পাঠক তারা তো সবসময় বৈচিত্র্য খোঁজে এবং তারা বই কেনে, সেই জন্য তো বই বিক্রি হয়, বইয়ের ব্যবসা এখনও চলছে, তা নাহলে তো বন্ধই হয়ে যেত। লেখালেখির মধ্যে আমি কোনো অপরাধ দেখি না। যদি আপনি মনে করেন যে সবাই বই লিখছে কেন, তাহলে তো আমি অপরাধী, আমি কেন, আমি কেন বই লিখছি? আমি তো ছোটোবেলায় লিখতাম না, আমি ধরেন ইউনিভার্সিটি যখন পড়ি তখন লেখা শুরু করেছি। কিন্তু এইসব বইয়ের কোনো ক্লাসিক ভ্যালু আছে কিনা, নাই, আমি নাই, সত্যিকারের নাই, এটা হয়তো সেভাবে সাহিত্য হিসাবে বিবেচিত হবে না। এর মধ্যে গল্প আছে, আমি গল্পটা ঝরঝরে গল্পটা বলে যাই, মানুষ পড়ে বলে যে তোমার মধ্যে চর্বি নাই, মেদ নাই, কিচ্ছু নাই, গল্পটা আছে, আমরা পড়ি ওই জন্য। তো এটা একটা ধারা, মানুষ পড়ে। আর একটা কথা একজন বলে, আমি আপনার নামটা বলবো না, যে সবারই লেখার অধিকার আছে, আপনি তাকে না করতে পারবেন না। লেখাটা কী? আমার মনের ভিতরে আমি যেটা চিন্তা করি, যেটা ভাবি, সেটাই তো লেখা। এবং আমি যেটা লিখি আমার কাছে সেটা শ্রেষ্ঠ লেখা। আপনি যাই বলেন, পচা বলেন, ট্র্যাশ বলেন, হোয়াট এভার ইট ইজ, কিন্তু যে লিখছে তার কাছে কিন্তু সেটা শ্রেষ্ঠ লেখা। তার মনের ভাষাটা, মনের চিন্তাটা সে লিখছে, লিখতে দেন না, অসুবিধা কী আছে? নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, অ্যাকসেপ্ট করা না করা এটা তো আপনার ব্যাপার। সে তো আপনাকে জোর করে বলছেন না, আমার এটা পড়তেই হবে বা আমার এটা অ্যাকসেপ্ট করতেই হবে, তো লিখতে দেন না কেন? এটা হয়তো ভবিষ্যতে কোনো একটা গবেষণা কাজ দেবে, ওয়াই নট? তো সেই জন্য আমি মনে করি না যে কে লিখছে না লিখছে এটা বলার করা উচিত না, লিখতে দেন।